আপখানে এমন পররাষ্ট্র মন্ত্রী বললেন যে আমরা স্থগিত করেছি, মানে জাপান আসতে চাইছিল সাহায্য নেওয়ার জন্য, আমরা এখন সাহায্য দিতে পারবো না। স্বৈরতন্ত্র বা স্বৈর শাসক এরা ধরেই নাই তাদের আর যাওয়া লাগবে না। কেন তারা যাবে? উন্নয়ন করছে, কেন তারা যাবে? পৈতৃকভাবে তারা আছে, কেন তারা যাবে? গতকাল আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কথা শোনার পর, আমি জানি না আপনারা এটা দেখেছেন কিনা, তা আমার কাছে মনে হয়েছে এই লোকটি কোথার থেকে আসছে, এই লোকটি কোথার থেকে আসছে? এ কি আমাদের দেশের লোক? এ কি লেখাপড়া করেছে? ন্যূনতম প্রাইমারি স্টেজে যারা লেখাপড়া করেছে, যেমন একটা রিক্সা চালকের সঙ্গে আপনি কথা বলে যে ডিপনেস পাবে, এই লোকের ভিতরে সেটাও নেই। সেটা হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর সফর, মানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সফর স্থগিত করেছে। কি বলবো আমি, মানে আমরা সাহায্যদাতা দেশ হচ্ছে জাপানের, জাপান আমাদের সাহায্যদাতা দেশ না। সংবিধানে একেবারে স্পষ্ট করে যেসব কথাবার্তা আছে, একটু আগে একজন আলোচনা করলেন, আমরা বাজেটের ঘাটতির টাকা সাহায্য নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশাল একটা টিম যেতে চাচ্ছিলাম সাহায্য নেওয়ার জন্য। জাপান আমাদের সাহায্য করে, এটা আগেও করেছে, কিন্তু আমরা ভাবখানা এমন পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা স্থগিত করেছি, মানে জাপান আসতে চাইছিল সাহায্য নেওয়ার জন্য, আমরা এখন সাহায্য দিতে পারবো না। বাট এরকম দাঁড়ায়, অর্থাৎ এই সরকারের কথিত প্রধানমন্ত্রী, কথিত পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা যেসব ভাষায় যেভাবে কথা বলছেন, তাতে বোঝা যায় এদের সময় শেষ হয়ে গেছে, এদের সময় খুব বেশি আর নাই। স্বৈরতন্ত্র বা স্বৈর শাসক এরা ধরেই নাই তাদের আর যাওয়া লাগবে না, মানে বিদায় হওয়া লাগবে না, ক্ষমতা ছাড়তে হবে, মানে এটা একটা তারা ধরেই নাই। কেন তারা যাবে? উন্নয়ন করছে, কেন তারা যাবে? পৈতৃকভাবে তারা আছে, কেন তারা যাবে? বিষয়গুলো এমন, তারা যেতে চায় না। এই উদাহরণ আপনি অতীতেও দেখতে পারবেন, বিশেষত বিদেশে, যেমন হিটলার ভাবতেই পারে নাই ক্ষমতা থেকে যেতে হবে, সেই জন্য একেবারে শেষ মুহূর্তে ট্রেন্সের মন্ত্রীকে আত্মহত্যা করেছিল, তাও ক্ষমতা তিনি ছাড়তে চাননি, একটা বিশ্বযুদ্ধ লাগিয়ে ফেলছেন। মুসলিনি ওই একই ঘটনা। সাম্প্রতিক উদাহরণ রাশিয়া, উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া তো কি নাম আমি ভুলে যাচ্ছি, হ্যাঁ কিম জং উন, এ তো ভাবতেই পারে না যে তার কোনোদিন ক্ষমতা থেকে যেতে হবে। কোথায় যেন দেখেছিলাম যে আমাদের রাজনৈতিক অবস্থা, সরকারের স্ট্যাটাস এদের কাছাকাছি অবস্থায় পৌঁছে গেছে, সেই জন্যে আমাদের সরকারও ভাবতে পারছে না তাদেরকে একসময় চলে যেতে হবে। এটা গণতান্ত্রিক সরকার হলে জবাবদিহিতার একটা ব্যাপার থাকে, মানুষের ভালো মন্দের একটা ব্যাপার থাকে, তারা জানে যে এই চার বছর পাঁচ বছর পর আবার সেই মানুষের কাছে যেতে হবে, তার হাত ধরতে হবে, ভোট যেতে হবে। এই হাত ধরা ভোট চাওয়ার এই বিষয়টি নাই, সেই জন্য যা খুশি যেমন খুশি তারা করতে চায়।